নমস্কার, কেমন আছেন বন্ধুরা? আশা রাখছি সবাই ভালো আছেন। আজকে আবারও আমরা চলে এসেছি গালিফ স্ট্রিট কলকাতা পেট মার্কেট। আপনাদের ভালো ভালো পাপড়ি দেখাবো, প্রাইস আপডেট দেবো, আপনারা সঙ্গে থাকুন। তো চলুন শুরু করা যাক ভিডিও। ফার্স্টে যে পাপড়িগুলো দেখছেন আপনারা খুবই সুন্দর কোয়ালিটি, খুবই ভালো হাই কোয়ালিটি, গোল্ডেন রিট্রিভার। 45 দিন মতো বয়স হবে এদের, মেল ফিমেল আপনারা পেয়ে যাবেন। 18,000 টাকা আস্কিং প্রাইস, বার্গেনিং আপনারা করতে পারেন, একটু কম হয়ে যাবে। মেল ফিমেল দুটোই অ্যাভেলেবেল, 18,000 টাকা আস্কিং প্রাইস। খুবই সুন্দর কোয়ালিটি দেখছেন আপনারা। আপনারা আমার চ্যানেলে যারা নতুন আছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দেবেন আর কমেন্টস করবেন। এই পাপড়িগুলোর কোয়ালিটি খুবই ভালো আছে, এই জন্য আমি একটু বেশিক্ষণ ধরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি যে দামগুলো বলছি আপনাদের, ওটা ওনারের আস্কিং প্রাইস, ওখান থেকে বার্গেনিং হবে, অনেকটা কম হয়ে যাবে আপনাদের জন্য। এখন যে পাপড়িগুলো দেখছেন আপনারা, এগুলো কালচার পম, প্রায় 45 দিন মতো বয়স হবে এদের, আর ওনারের আস্কিং প্রাইস 6,500 টাকা মতো। আপনারা তো বার্গেনিং করে নিতে পারবেন ওখান থেকে। আমি আপনাদেরকে সাজেশন দেবো কি আপনারা হাটে এসে ভালো পাপড়ি সিলেক্ট করে বার্গেনিং করে নিন, আপনাদের অনেকটা সেভ হবে এবং ভালো কোয়ালিটির পাপড়িটা পেয়ে যাবেন। এখন যেটা দেখছেন লাসা এপসো, প্রায় 42 দিন মতো বয়স হবে, কালারটা খুব সুন্দর, আস্কিং প্রাইস 14,000 টাকা মতো, বার্গেনিং করলে একটু কম হতে পারে, কম হয়েই যাবে আপনাদের জন্য। এগুলো আপনারা দেখেছেন একবার। খুবই সুন্দর পাপড়ি, পরে এখন যেটা দেখছেন চাও চাও আছে, 65 দিন মতো বয়স হবে, খুবই কিউট পাপড়ি, অনেকটা বড়, মানে বাচ্চা থাকলে যে হেডেকগুলো হয় সেটাও আপনাদের অনেকটা কম হবে। আর এর আস্কিং প্রাইস 35,000 টাকা মতো, বার্গেনিং করলে কম হয়ে যাবে। খুব সুন্দর কোয়ালিটি আছে দেখছেন আপনারা। চাচো পাপড়ি এমনিতেই খুবই কিউট হয়, পুরো শরীর লোমে ঢাকা থাকে। নেক্সট দুটো জার্মান স্পিচ দেখছেন আপনারা, কোয়ালিটি মোটামুটি ভালো আছে, 50 দিন মতো বয়স হবে, সাড়ে ছ হাজার টাকা মতো আস্কিং প্রাইস, বার্গেনিং করলে কম হয়ে যাবে। পরে একটা লাসা এপসো দেখছেন আপনারা, সরি লাসা এপসো না, এটা সিজু, 17,000 টাকা মতো আস্কিং প্রাইস আছে, বার্গেনিং করলে একটু কম হয়ে যাবে।
এখন যেটা দেখছেন আপনারা জার্মান স্প্রে আছে, 45 দিনের মতো বয়স হবে, 42 দিনের মতো, আর আসকিং প্রাইস 5,500 টাকার মতো। বার্গেনিং করলে আর একটু কম হয়ে যাবে। নেক্সট একটা রড ফিলার দেখছেন আপনারা, খুব সুন্দর কোয়ালিটি আছে, 45 দিন মতো বয়স হবে, 45 থেকে 50 দিন মতো, আস্কিং প্রাইস 15,000 টাকা মতো, বার্গেনিং করলে একটু কম হতে পারে। কোয়ালিটি ভালো আছে মোটামুটি, দেখতেই পাচ্ছেন আপনারা। পরে একটা সেল বার্নার দেখছেন আপনারা, সেইন্ট বার্নার, আর এর বয়সটা 65 দিন মধ্যে হবে, অনেকটা বড়, অনেকটা সাইজ বড়, এটা বড় গ্রিডের পাপ্পি, এটা অনেকটা বড় হয়, কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক আছে। এর প্রাইস, আস্কিং প্রাইস 35,000 টাকা, বার্গেনিং করলে আপনাদের জন্য কম হয়ে যাবে। নেক্সট একজোড়া সিনজু আছে, 15,000 টাকা মতো আস্কিং প্রাইস, বার্গেনিং করলে একটু কম হয়ে যেতে পারে। মেল ফিমেল তো দুটোই পেয়ে যাবেন আপনারা। একটা সিনজু দেখছেন, 17,000 টাকা এর আস্কিং প্রাইস, কোয়ালিটি ভালো আছে মোটামুটি। কালচার ফর্ম বাচ্চা এগুলো, 6,500 টাকা আস্কিং প্রাইস, আর বয়স মোটামুটি 40 দিন মতো হবে এদের, খুব কিউট বাচ্চা এগুলো, বার্গেনিং করলে আপনাদের জন্য কম হয়ে যাবে। পরে একটা এখন যেটা দেখছেন সেময়েন্ট, সেময়েন্ট পাপ্পি, 45-50 দিন মতো বয়স হবে, 6,500 টাকা আস্কিং প্রাইস, খুব সুন্দর, এটাও কোয়ালিটি ভালো আছে। ব্ল্যাক কালারের ল্যাব্রাডোর দেখছেন আপনারা, কোয়ালিটি মোটামুটি ভালো আছে, আস্কিং প্রাইস 10,000 টাকা মতো, বয়স 45 দিন, 40-45 দিনের মতো হবে, বার্গেনিং করলে কম হয়ে যাবে। সাইবেরিয়ান হাস্কি দেখছেন আপনারা, বয়স মোটামুটি 60 দিনের কাছাকাছি হবে, ব্লু আইস, 35,000 টাকা আস্কিং প্রাইস, বার্গেনিং করলে কম হয়ে যাবে আপনাদের জন্য। আরো একজন সিজু দেখছেন আপনারা, কোয়ালিটি ভালো আছে, কালারগুলো ভালো, 40 দিন মতো বয়স হবে, আস্কিং প্রাইস 18,000 টাকা, বার্গেনিং করলে একটু কম হয়ে যাবে আপনাদের জন্য। এটা জিএসডি পাপি, জার্মান শেফার্ড, কোয়ালিটিটা মোটামুটি, অতটা ভালো না, দামটাও এই জন্য কম, 10,000 টাকার কাছাকাছি হয়ে যাবে আপনাদের।
তো থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।